কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন উপন্যাসে আজ আপনাদের জন্য থাকছে ডাক্তার জেকিল অ্যান্ড মিস্টার হাইট লিখেছেন রবার্ট লুই স্টিভেনসন ডাক্তার জেকিল অ্যান্ড মিস্টার হাইট হাইট পার্ক কর্মব্যস্ত লন্ডন শহরের বুকের উপরে অবস্থিত এই মস্ত পার্কটির শান্ত পরিবেশে সারাদিনের কর্মক্লান্ত নরনারী এসে ভিড় জমায় এখানে যারা আসে তাদের মধ্যে অবশ্য তরুণ তরুণীর সংখ্যাই সবচেয়ে বেশি নিরিবিলিতে বসে কথা বলবার সুযোগ তারা এখানে পায় আমরা যে দিনের কথা বলছি সে দিনও দুটি তরুণ তরুণী পার্কের একটানা বেঞ্চে বসে আলাপ আলোচনা করছিল তরুণটির নাম ডাক্তার জেকিল আর তরুণীটির নাম ফ্লোরিনা সন্ধ্যার অন্ধকার তখন নেমে এসেছিল পার্কের বুকে ডাক্তার জেকিলের মুখের দিকে তাকিয়ে অভিমান ভরা কণ্ঠে ফ্লোরিনা বলল তোমার কি হয়েছে বলো তো অন্যমনস্কভাবে ডাক্তার জেকিল বললেন কই হয়নি তো কিছু কিছু হয়নি তো আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলে কেন পালিয়ে যাচ্ছিলাম কী বললে কে আবার বলবে আমি কি বুঝি না না তুমি দেখছি আজকাল সব সময়ে আমাকে এড়িয়ে চলতে চেষ্টা করছো না না এ তোমার ভুল সন্দেহ ফ্লোরিনা না ভুল সন্দেহ নয় আমি তোমার বাড়িতে গিয়ে শুনেছি তুমি নাকি আমার সঙ্গে দেখা করতে চাও না কে বললো এই কথা যাকে তুমি নির্দেশ দিয়ে রেখেছ সেই পলই বলেছে আবার কে বলবে হ্যাঁ একটা বিশেষ কারণে পলকে এরকম নির্দেশ দিতে বাধ্য হয়েছি কি সেই বিশেষ কারণটা জানতে পারি কি অবুঝ হয়েও না ফ্লোরিন আমি একটা বিশেষ ব্যাপার নিয়ে গবেষণা করছি আর সেই জন্যই দরকার হয়ে পড়েছে ওরকম নির্দেশ দেবার কি এমন বিষয় নিয়ে গবেষণা করছো তুমি যে কথা আমার কাছেও গোপন করতে হয় ফ্লোরিনার কথায় স্পষ্ট হয়ে ওঠে অভিমানের সুর ডাক্তার চেকিল বললেন সে কথা এখনই বলতে পারছি না ফ্লোরিন তবে একটা কথা জেনে রাখো যে আমার গবেষণা যদি সফল হয় তাহলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ও আবিষ্কারক বলে আমার নাম চিরদিন অমর হয়ে থাকবে তাছাড়া তাছাড়া বলে থামলে যে না থামিনি মানে আমি বলতে চাচ্ছিলাম যে গবেষণার যে পর্যায়ে আমি এসেছি তাতে মনে হচ্ছে যে শিগগিরই আমি নতুন কিছু আবিষ্কার করতে পারব এই কথা বলবার সময় ডাক্তার জেকিলের মুখখানা উজ্জ্বল হয়ে উঠল তিনি বলে চললেন তুমি যদি জানতে ফ্লোরিন যে কী দুরহ সাধনায় আমি ব্রতী হয়েছি তাহলে তুমি আমার সঙ্গে ওভাবে কথা বলতে না আমি যদি এই গবেষণায় সাফল্য লাভ করতে পারি তাহলে হয়তো অতি কুচ্ছিত মানুষকেও আমি কন্দর্পের মতো রূপবান করে তুলতে পারব ফ্লোরিনা তার উচ্ছ্বাসে বাধা দিয়ে বললে তা তোমার এই সুন্দরের সাধনায় কতটাই গিয়েছো বলবে কি আমার তো মনে হচ্ছে যে তোমার এই রূপ সাধনার প্রেরণা দেবার জন্য এমন কেউ তোমার বাড়িতে আছে যার জন্য আমার সাহচর্য আর তোমার ভালো লাগে না আমার সঙ্গ তোমার কাছে কাটার মতো মনে হয় ভুল বুঝলে ফ্লোরিন অত্যন্ত ভুল বুঝলে আমাকে যাই হোক তোমার এই ভুল ধারণা আমি এখন ভাঙতে পারবো না কারণ এখনও সব কথা খুলে বলবার সময় আসেনি তবে আশা করছি খুব শিগগিরই আমি তোমার কাছে আমার সব কথা খুলে বলতে পারবো আর কয়েকটা মাস তুমি অপেক্ষা করে থাকো ফ্লোরিন আমি কথা দিচ্ছি যে আমার এই গবেষণা শেষ হবার সঙ্গে সঙ্গেই আমাদের মিলন হবে কেন আগে বিয়ে হলে কি আমি তোমার গবেষণায় বাধা হয়ে দাঁড়াবো নাকি না তা ঠিক নয় তবে বর্তমানে গবেষণার যে পর্যায়ে আমি এসে গেছি তাতে হয়তো মারাত্মক কিছু ঘটতে পারে হয়তো আমার জীবনও শেষ হয়ে যেতে পারে এই ব্যাপারে জীবন শেষ হয়ে যেতে পারে কি সর্বনাশ ও গবেষণা তুমি বন্ধ করো আমার অনুরোধ জীবন নিয়ে খেলা তুমি করো না সে হয় না ফ্লোরিন এখন আর আমায় পিছিয়ে পড়বার উপায় নেই কেন উপায় নেই কেন সে তুমি বুঝবে না ফ্লোরিন বৈজ্ঞানিকের কাছে আবিষ্কারের নেশা যে কি জিনিস তা যারা বৈজ্ঞানিক নয় তারা ঠিক বুঝতে পারবে না তুমিও তাই বুঝতে পারবে না আমার মনের কথা কিন্তু যে কাজে প্রাণের ভয় আছে সে কাজ কি না করলেই নয় জেকিল না ফ্লোরিন না করলেই নয় সফলতার দোরগোড়ায় এসে আমি পিছিয়ে পড়তে পারি না আচ্ছা আজ তাহলে উঠি রাত হয়ে এলো তুমিও এবার বাড়ি যাও এই কথা বলেই ডাক্তার জেকিল বেঞ্চ থেকে উঠে বেজোয়াটা রোডের দিকে চলতে আরম্ভ করলেন ফ্লোরিনা তাকিয়ে রইল তার চলার পথের দিকে একটা চাপা দীর্ঘশ্বাস তার বুক থেকে বেরিয়ে এলো ডাক্তার জেকিলের সঙ্গে ফ্লোরিনার হাইট পার্কে দেখা হবার কয়েকদিন পরে লন্ডনের বিখ্যাত বৈজ্ঞানিক ডাক্তার ব্রাউনের সঙ্গে কথা হচ্ছিল সরকারি প্রাণীত্ত্ব বিভাগের ডিরেক্টরের ডাক্তার ব্রাউনকে দেখে মনে হচ্ছিল তিনি খুবই উত্তেজিত ডিরেক্টরের টেবিলের উপরে একটা খুশি মেরে তিনি বললেন আপনি বিশ্বাস করতে না পারেন কিন্তু আমি নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না মৃদু হেসে ডিরেক্টর বললেন আপনি তো ভুলও দেখতে পারেন ডাক্তার ব্রাউন ভুল দেখতে পারি অসম্ভব আমি স্পষ্ট দেখেছি জানোয়ারটাকে বার্ড থেকে কাজ শেষ করে সেদিন আমি ফিরছিলাম হোয়াইট হর্স পাহাড়ের গা দিয়ে যে রাস্তাটা জঙ্গল ভেদ করে লন্ডনের দিকে এসেছে সেই রাস্তা দিয়ে মোটরে করে আসছিলাম আমি রাত তখন প্রায় নটা এ সময় মোটরের হেডলাইটের আলোয় স্পষ্ট দেখলাম যে সেই বাঘের মতো মস্ত জানোয়ারটা জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে কিন্তু সেটা যে বাঘ এ কথা আপনার মনে হচ্ছে কেন মনে হচ্ছে তার মুখের দুদিকের দাঁতের গরম দেখে বাচ্চা হাতির দাঁতের মতো প্রায় এক ফুট লম্বা দুটো দাঁত তার মুখের দুদিক থেকে বেরিয়ে এসেছে আপনার কথায় আমি বিশ্বাস করতে পারলে খুশি হতাম ডক্টর কিন্তু দুঃখের বিষয় প্রাণী জগতে ওরকম কোনো জন্তুর সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি ডিরেক্টরের এই কথায় রীতিমতো উত্তেজিত হয়ে ডাক্তার ব্রাউন বললেন আমাকে তাহলে আপনি মিথ্যাবাদী বলছেন বেশ এই দুর্নাম নিয়েই আমি বিদায় নিচ্ছি এই বলে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে তিনি আবার বললেন কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি প্রমাণ করে দেব যে আমার কথা সত্যি সরকারি চেয়ারে বসে আপনারা মনে করেন যে জগতের সব কিছুই আপনারা জেনে বসে আছেন আচ্ছা গুড বাই ডাক্তার ব্রাউন চলে গেলে ডিরেক্টর নিজের মনে বলে উঠলেন ভদ্রলোকের বোধ হয় মাথা খারাপ হয়ে গেছে ডিরেক্টরের অফিস থেকে বাড়িতে ফিরে এসে ডাক্তার ব্রাউন দেখলেন যে তার বহুদিনের বন্ধু মিস্টার এনফিল্ড তার জন্য অপেক্ষা করছেন ডাক্তার ব্রাউনকে উত্তেজিত অবস্থায় বাড়ি ফিরতে দেখে মিস্টার এনফিল্ড বললেন কি ব্যাপার ডক্টর আপনাকে খুবই উত্তেজিত মনে হচ্ছে যেন হ্যাঁ উত্তেজনার কারণ ঘটেছে একটা কি ব্যাপার মিস্টার এনফিল্ডের এই প্রশ্নে ডাক্তার ব্রাউন বললেন ব্যাপারটা ঘটেছে একটা অদ্ভুত জানোয়ারকে নিয়ে যাই হোক তুমি একটু বসো আমি বাড়ির ভেতর থেকে পোশাক পাল্টে এসে সব তোমাকে খুলে বলছি তাছাড়া দুজনের মতো চা আর খাবারও পাঠিয়ে দিতে বলে আসি এ কথা বলে ডাক্তার ব্রাউন বাড়ির ভেতরে চলে গেলেন চা খেতে খেতে কথা হচ্ছিল দুই বন্ধুর মধ্যে ডাক্তার ব্রাউনের কাছ থেকে সব কথা শোনবার পর মিস্টার এনফিল্ড বললেন কি আশ্চর্য আমিও যে ওই কথাই বলতে এসেছিলাম আপনার কাছে বাড়ির জেলায় আমার এক আত্মীয় থাকেন কাল সেই আত্মীয়ের কাছ থেকে আমি একখানা চিঠি পেয়েছি চিঠিতে তিনি লিখেছেন যে তার একটা চাকর নাকি একটা অদ্ভুত জানোয়ারের আক্রমণে নিহত হয়েছে মারা যাবার আগে চাকরটা নাকি বলে গেছে যে সে যখন একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল সেই সময় বাঘের মতো একটা জানোয়ার তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে জানোয়ারটাকে সে স্পষ্ট দেখতে পেয়েছিল সেটাকে নাকি অনেকটা বেড়ালের মতো দেখতে সে আরও বলেছিল যে জানোয়ারটা নাকি তার ঘাড়ে কামড় বসাবার আগে বিকট ম্যাও ম্যাও শব্দ আর বার কয়েক ডেকেছিল মিস্টার এনফিল্ডের মুখ থেকে জানোয়ারের এই বর্ণনা শুনে ডাক্তার ব্রাউন বললেন ঠিকই বলেছে লোকটা সত্যিই জানোয়ারটাকে দেখতে অনেকটা বেড়ালের মতো অর্থাৎ কোনো বেড়াল যদি হঠাৎ একশো গুণ বেড়ে যায় সেই রকম আপনার কি মনে হয় ডক্টর কিছুই বুঝতে পারছি না এনফিল্ড সত্যি কথা বলতে কি পৃথিবীতে যে এরকম কোনো জানোয়ার আছে এ কথা হয়তো আমি বিশ্বাসই করতাম না যদি না নিজের চোখে সেটাকে আমি দেখতে পেতাম আমার মনে হয় কি জানো কি মনে হয় যে ওটার সম্ভবত বর্তমান বেড়াল জাতির প্রাগৈতিহাসিক সংস্করণ কিন্তু এতদিন পরে ইংল্যান্ডের মতো জনবহুল দেশে বিড়ালের পূর্বপুরুষের আবির্ভাব ব্যাপারটা কেমন যেন রহস্যময় বলে মনে হচ্ছে না বড্ড বেশি অদ্ভুত ঠেকছে আমার ঠিকই বলেছ এনফিল্ড তবে আমি এ রহস্যের সমাধান করতে চাই ওই জানোয়ারটাকে আমি ধরবো বলে ঠিক করেছি ডাক্তার ব্রাউনের এই কথায় মিস্টার এনফিল্ডের শিকারীমন মন নেচে উঠল তিনি বললেন আমাকেও তাহলে সঙ্গে নিয়ে চলুন ডাক্তার ব্রাউন খুশি হলেন মিস্টার এনফিল্ডের কথা শুনে তিনি বললেন বেশ তাহলে আর দেরি করে দরকার নেই কাল সকালেই আমরা রওনা হব তুমি তৈরি হয়ে এখানে চলে এসো আমার মোটরে করেই যাওয়া যাবে পরদিন সকালে মিস্টার এনফিল্ড ডাক্তার ব্রাউনের বাড়িতে এসে হাজির হতে দেখলেন যে ডাক্তার ব্রাউন তৈরি হয়ে অপেক্ষা করছেন তিনি তার মোটরে শিকারের যাবতীয় সাজ সরঞ্জাম এবং দু তিন দিনের মতো খাবার বোঝাই করে অপেক্ষা করছেন জানোয়ারটাকে জ্যান্ত ধরবার উদ্দেশ্যে দুটো টেনিস খেলবার জালও তিনি জোগাড় করে রেখেছেন জাল দুটো দেখে মিস্টার এনফিল্ড হেসে বললেন ওখানে কি টেনিস প্রতিযোগিতা হবে নাকি ডক্টর ডাক্তার ব্রাউন বললেন তা হবে বইকি। কি তবে এই প্রতিযোগিতার বল হবে সেই অদ্ভুত জানোয়ারটা এই কথা বলবার পর তিনি বুঝিয়ে বললেন যে একদিনের মধ্যে এর চাইতে মজবুত জাল জোগাড় করা সম্ভব হয়নি বলে বাধ্য হয়ে টেনিস খেলবার জাল সঙ্গে নিতে হয়েছে মিস্টার এনফিল্ড বললেন তাহলে আর দেরি করে দরকার কি মোটর স্টার্ট দেওয়া যাক কি বলেন না আরও একটু অপেক্ষা করতে হবে আমাদের আমি আমার চাকরকে একখানা ভ্যান গাড়ি ভাড়া করে আনতে পাঠিয়েছি ভ্যানখানা এসে পড়লেই আমরা রওনা হয়ে পড়ব ভ্যান গাড়ি তা দিয়ে কী হবে কী হবে মানে তোমার ওই বেড়ালের পূর্বপুরুষকে ধরতে পারলে ভ্যানগাড়ি ছাড়া তাকে আনব কী করে মিস্টার এনফিল্ড তখন বুঝতে পারলেন যে ডাক্তার ব্রাউন ভ্যানগাড়ির ব্যবস্থা করে ঠিকই করেছেন তখন তিনি হাসতে হাসতে বললেন আমার ধারণা ছিল বৈজ্ঞানিকদের বিষয় বুদ্ধি একটু কম হয় কিন্তু আপনি দেখছি তার ব্যতিক্রম মিস্টার এনফিল্ডের মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দরজার সামনে মোটরের আওয়াজ শোনা গেল শব্দ লক্ষ্য করে তারা দেখতে পেলেন যে একখানা ছোটো ভ্যানগাড়ি দরজার সামনে এসে থেমেছে ডাক্তার ব্রাউন তখন গাড়িখানার দিকে এগিয়ে গিয়ে তার ড্রাইভারের সঙ্গে কিছুক্ষণ কথা বললেন তারপর ফিরে এসে মিস্টার এনফিল্ডকে বললেন এসো এনফিল্ড আর দেরি করে লাভ নেই মিস্টার এনফিল্ড গাড়িতে উঠে বসলে ডাক্তার ব্রাউন নিজে চালকের আসনে বসে গাড়িতে স্টার্ট দিলেন ঘণ্টাখানেকের মধ্যেই ওদের গাড়িখানাকে লন্ডনের শহর এলাকা ছেড়ে জনবিরল পল্লীপথ দিয়ে পশ্চিম দিকে চলতে দেখা গেল বেলা প্রায় একটার সময় গাড়ি দুখানা হোয়াইট হর্স পাহাড়ের সানুদেশে যে জায়গাটায় গিয়ে থামল তার দুদিকেই পাহাড় আর জঙ্গল রাস্তাটা সেই পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে বার্গ শহরের দিকে ডাক্তার ব্রাউন নেমে গিয়ে জায়গাটার কিছু দূর পর্যন্ত ঘুরে দেখে এসে মিস্টার এনফিল্ডকে বললেন আমরা ঠিক জায়গাটাতেই এসে গেছি এই বলে কাছের একটা পাহাড়ের দিকে আঙুল দিয়ে দেখিয়ে তিনি আবার বললেন ওই পাহাড়টার উপরেই আমি সেদিন জানোয়ারটাকে দেখেছিলাম মিস্টার এনফিল্ড বললেন এখন তাহলে কি করতে চাইছেন এখন আমাদের প্রথমে ঠিক করতে হবে জাল পাতবার জায়গাটা কোথায় হবে এমন জায়গায় জাল পাততে হবে যে তারা খেলে জানোয়ারটা ঠিক জালে গিয়ে আটকে পড়ে এই বলে তিনি ভ্যানগাড়িতে বসে থাকা তার চাকর জর্জকে ডেকে বললেন জর্জ নেমে এসো এখনই জাল পাততে হবে জর্জের সঙ্গে ভ্যানগাড়ির ড্রাইভারকেও নেমে আসতে দেখে ডাক্তার ব্রাউন আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন কি হে ভায়া তুমিও যে নেমে এলে ড্রাইভার বললে আমিও আপনাদের সঙ্গে কাজ করতে চাই ডাক্তার ব্রাউন খুশি হলেন তার কথায় তারপর সবাই মিলে ধরাধরি করে সেই জাল দুগাছা বের করে নিয়ে পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন কিছু দূর যাওয়ার পরে জাল পাথবার উপযুক্ত একটা চমৎকার জায়গা পেলেন ডক্টর ব্রাউন জায়গাটা ছিল দুটো খাড়া পাহাড়ের মাঝখানে একটা সংকীর্ণ গলিপথের মতো ডাক্তার ব্রাউনের নির্দেশে সেই গলিপথটা জুড়ে একটা জাল পাতা হলো আর একটা পাতা হলো একটু দূরে পাহাড়ের গা ঘেসে জাল পাতা শেষ হতেই বেলা প্রায় তিনটে বেজে গেল ওরা তখন গাড়িতে ফিরে গিয়ে খাবার ব্যবস্থা করতে লাগলেন সন্ধ্যার আগেই খাওয়া দাওয়া শেষ করে প্রত্যেকে যে যার রাইফেল হাতে নিয়ে বেরিয়ে পড়লেন সেই অদ্ভুত জানোয়ারের সন্ধানে ডাক্তার ব্রাউন আর মিস্টার এনফিল্ড দুজনে বসলেন জাল দুটোর কাছাকাছি জর্জ আর ড্রাইভার গিয়ে বসলো একটা ছোট পাহাড়ের উপরে ক্রমে অন্ধকার ঘন হয়ে এলো রাত বাড়তে লাগলো রাত প্রায় দশটার সময় দূরে কিসের যেন আওয়াজ শুনতে পেলেন ওরা মনে হলো যেন কোনো বেড়ালে ডাক ওরা তখন রাইফেল বাগিয়ে ধরে অপেক্ষা করতে লাগলেন কয়েক মিনিট কেটে গেল হঠাৎ ডাক্তার দেখতে পেলেন যে একটা বাঘের মতো জানোয়ার বাঁদিকের পাহাড়ের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে ওদিকে জর্জ আর ড্রাইভারও দেখতে পেয়েছিল জানোয়ারটাকে তারা তখন রাইফেল বাগিয়ে ধরে ডাক্তার ব্রাউনের সংকেতের জন্য অপেক্ষা করতে লাগল কারণ কথা হয়েছিল যে জানোয়ারটাকে দেখতে পেলেই ডাক্তার ব্রাউন আলোক সংকেত করবেন এবং সংকেত পেলেই জর্জ আর ড্রাইভার রাইফেলের আওয়াজ করে সেটাকে তাড়া করবে জালের দিকে এদিকে জানোয়ারটা যখন গলিমুখের সেই জালের প্রায় কাছাকাছি এসে পড়েছে এই সময় হঠাৎ ডাক্তার ব্রাউন তার হাতের টর্চ লাইটটা জেলে জানোয়ারটার মুখের উপর ফোকাস করলেন আলো জ্বালবার সঙ্গে সঙ্গেই জর্জ আর ড্রাইভার এক সঙ্গে রাইফেলের আওয়াজ করল। হঠাৎ তীব্র আলোক দেখে আর রাইফেলের আওয়াজ শুনে জানোয়ারটা ভয় পেয়ে সামনের দিকে ছুটতে গিয়েই জালে জালে জড়িয়ে পড়ল। আটকা পড়ে জানোয়ারটা বিকট ম্যাও ম্যাও আওয়াজে বনভূমি কাঁপিয়ে তুললো এদিকে জালে আটকা পড়ে জানোয়ারটা যখন ভয়ানক লম্ফম্ফ শুরু করে দিয়েছে ডাক্তার ব্রাউন তখন মিস্টার এনফিল্ডের সাহায্যে দ্বিতীয় জালটা খুলে এনে তার গায়ের উপর চাপিয়ে দিলেন এইভাবে দুটো জালের মধ্যে জড়িয়ে পড়ে জানোয়ারটার আর নড়াচড়া করবার কোনো উপায় থাকলো না সে তখন নিষ্ফল আক্রোশে বিকট ফ্যাঁচ শব্দে শুধু পা ছুটতে লাগলো ডাক্তার ব্রাউন তখন তার সঙ্গের লোকজনের সাহায্যে জানোয়ারটাকে জালে আবদ্ধ অবস্থাতেই টানতে টানতে এনে ভ্যানগাড়ির মধ্যে তুলে দিয়ে দরজা বন্ধ করে দিলেন জানোয়াটাকে জ্যান্ত অবস্থায় ধরতে পেরে ডাক্তার ব্রাউনের আর খুশির সীমা রইল না তিনি তখন আর কাল বিলম্ব না করে সদল বলে লন্ডনের দিকে রওনা হলেন পরদিন লন্ডনের চিড়িয়াখানায় বহু গণ্যমান্য ভদ্রলোকের সামনে জানোয়াটাকে গাড়ি থেকে নামানো হলো বলা বাহুল্য প্রাণীতত্ত্ব বিভাগের ডিরেক্টরও সেখানে উপস্থিত ছিলেন ডাক্তার ব্রাউন খবর কাগজের রিপোর্টারদের কাছে সেই জানোয়ারটার বিষয়ে বলবার সময় যখন ডিরেক্টর সাহেবের কথা বলছিলেন ডিরেক্টর ভদ্রলোক তখন লজ্জায় আর অপমানে মাথা নিচু করেছিলেন রিপোর্টাররা প্রত্যেকেই সেই অদ্ভুত আকৃতির জানোয়ারটার ফটো তুলে নিলেন পরদিন লন্ডনের সব কখানা দৈনিক পত্রিকাতেই সেই অদ্ভুত জানোয়ারটার সচিত্র বিবরণ ছাপা হলো। পত্রিকার খবরটা ছাপা হবার ফলে প্রত্যহ হাজার হাজার লোক ছুটতে লাগলো চিড়িয়াখানার দিকে ওই ঘটনা ঘটে যাবার কয়েকদিন পরের কথা সেদিন ডাক্তার ব্রাউন তার ল্যাবরেটরিতে বসে কতকগুলো নতুন কেনা যন্ত্রপাতি সাপ্লায়ারের চালানের সঙ্গে মিলিয়ে দেখছিলেন এই সময় টেবিলের উপরে টেলিফোনটা ঝনঝন করে বেঁচে উঠলো ডক্টর ব্রাউন বিরক্তভাবে ফোনের রিসিভারটা তুলে নিয়ে কানে লাগিয়ে বলেন। হ্যালো কে কথা কয়েছেন কী বললেন চিড়িয়াখানা থেকে হ্যাঁ কি হয়েছে সেই জানোয়ারটার সম্বন্ধে হ্যাঁ হ্যাঁ বলুন জানোয়ারটা মারা গেছে কবে আজই সকালে মারা যাবার পরটা ধীরে ধীরে বদলে যাচ্ছে দাঁতগুলো ছোট হয়ে যাচ্ছে শরীরটাও ছোট হয়ে যাচ্ছে বলেন কি দার্জব ব্যাপার তো আচ্ছা আমি এক্ষুনি আসছি টেলিফোনটা নামিয়ে রেখে ডক্টর ব্রাউন তাড়াতাড়ি বাইরে যাবার পোশাক পরে নিয়ে মোটরে করে বেরিয়ে গেলেন আধ ঘন্টা পরে চিড়িয়াখানায় আপিসে বসে আছেন ডক্টর ব্রাউন চিড়িয়াখানায় অন্যান্য অফিসাররাও এসে ভিড় করেছেন সেখানে আপিস ঘরের মেঝের উপরে পড়ে আছে একটি বিড়ালের মৃতদেহ ডক্টর ব্রাউনের মুখ অত্যন্ত গম্ভীর চিড়িয়াখানার অফিসার ইনচার্জকে তিনি জিজ্ঞেস করলেন জানোয়াটার দৈহিক পরিবর্তন কখন লক্ষ্য করলেন মিস্টার সাইমন চিড়িয়াখানার অধ্যক্ষের নাম মিস্টার সাইমন তিনি বললেন আজ সকালে চাকররা যখন জানোয়াটাকে খাবার দিতে যায় সে সময় তারা লক্ষ্য করে যে ওটা খাঁচার মধ্যে শুয়ে ধুকছে তারপর তারপর খাবার দিতে গিয়ে ওরা দেখতে পায় আগের দিন যে মাংস দেওয়া হয়েছিল জানোয়ারটা তা স্পর্শও করেনি গতকালের খাবার খায়নি বললেন কিন্তু তার আগেও কি খেয়েছে না সত্যি কথা বলতে কি জানোয়ারটা চিড়িয়াখানায় আসবার পর দিন থেকেই অনশন ধর্মঘট করেছিল কোনো দিনই ও ঠিকমতো মতো খায়নি। অন্য কোনো খাবার দেননি কেন সে চেষ্টা কি আর করিনি চতুষ্পদ জন্তুর সব রকম খাদ্যই ওকে দিয়ে দেখা গেছে কিন্তু কোনো জিনিসই ও মুখে দিত না মাছ দিয়ে দেখেছেন কি না আমাদের এখানে কোনো স্থলচর জন্তুকে মাছ দেওয়ার নিয়ম নেই তাছাড়া ওই রকম বাঘের মতো জানোয়ার যে মাছ খাবে এ কথা আমার মনেই হয়নি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওটা একটা বেড়াল তাছাড়া বেড়াল যে অত বড় হয় এ কথা প্রাণীতত্ত্বের কোথাও লেখা নেই ডক্টর ব্রাউন এই সময় হঠাৎ উঠে গিয়ে সেই মরা বেড়ালটার কাছে গিয়ে বসলেন তিনি হাত দিয়ে সেটাকে উল্টে পাল্টে নানাভাবে পরীক্ষা করতে লাগলেন প্রায় বিশ মিনিট যাবৎ পরীক্ষা করবার পর তিনি গম্ভীরভাবে উঠে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলে আবার এসে চেয়ারে বসলেন মিস্টার সাইমন জিজ্ঞেস করলেন কিছু বুঝতে পারলেন কি না তবে আমার মনে হচ্ছে এটা কোনো প্রাগৈতিহাসিক জীব নয় এটাকে বৈজ্ঞানিক উপায়ে ওরকম অদ্ভুত জানোয়ারে পরিণত করা হয়েছিল ডক্টর ব্রাউনের এই অদ্ভুত কথা শুনে চিড়িয়াখানার অফিসাররা সবাই অবাক হয়ে তাকালেন তার মুখের দিকে মিস্টার সাইমন আর চুপ করে থাকতে পারলেন না তিনি বলেই ফেললেন বলেন কি ডক্টর এও আবার সম্ভব নাকি আধা ঘন্টা আগে পর্যন্ত এটা আমি অসম্ভব মনে করতাম কিন্তু এখন এই বিড়ালটাকে পরীক্ষা করবার পর আমার মনে হচ্ছে যে সত্যিই এটা সম্ভব যাই হোক আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি এই মরা বিড়ালটাকে আমার ল্যাবরেটরিতে নিয়ে যেতে চাই আমি ওর দেহে অস্ত্রোপাচার করে পরীক্ষা করে দেখতে চাই ডাক্তার ব্রাউনের কথায় মিস্টার সাইমন কিছুক্ষণ চিন্তা করে বললেন বেশ আপনি নিয়ে যান এটাকে তবে একটা অনুরোধ রইল যে জানোয়ারটার এই অদ্ভুত দৈহিক পরিবর্তনের কোনো কারণ যদি জানতে পারেন সে কথাটা দয়া করে আমাকে জানাতে ভুলবেন না মিস্টার সাইমনের এই প্রস্তাবে খুশি মনে রাজি হয়ে ডক্টর ব্রাউন সেই মরা বেড়ালটাকে নিয়ে তার বাড়িতে চলে এলেন ডক্টর ব্রাউন চলে যাবার কয়েক মিনিট পরেই লন্ডনের কয়েকখানা দৈনিক পত্রিকার রিপোর্টাররা দল বেঁধে চিড়িয়াখানায় এসে হাজির হলেন রিপোর্টাররা এসেই মিস্টার সাইমনকে প্রশ্নের পর প্রশ্ন করে অস্থির করে তুললেন সাংবাদিকদের যুগপথ আক্রমণে ব্যতিব্যস্ত ও বিরক্ত হয়ে মিস্টার সাইমন বললেন এ খবর আপনারা কোথায় পেলেন বলুন তো মিস্টার সাইমনের প্রশ্নে ডেলি মেল পত্রিকার রিপোর্টার এগিয়ে এসে বলেন সে কি মিস্টার সাইমন খবরটা তো চিড়িয়াখানা থেকেই দেওয়া হয়েছে মিস্টার সাইমনের বুঝতে দেরি হলো না যে তার অনুমতি না নিয়েই কোনো কর্মচারী খবরটা ফাঁস করে দিয়েছে তখন তিনি বাধ্য হয়ে জানোয়ারটার সম্বন্ধে সব কথা সাংবাদিকদের কাছে খুলে বললেন তিনি একথাও বললেন যে ডক্টর ব্রাউনের ল্যাবরেটরিতে গেলে মৃত বেড়ালটাকে তারা দেখতে পাবেন এই খবর শুনেই সাংবাদিকের দল ঊর্ধ্বশ্বাসে ছুটলেন ডক্টর ব্রাউনের বাড়িতে তারপর ডক্টর ব্রাউনের কাছ থেকে তার বক্তব্য শুনে নিয়ে এবং মরা বেড়ালটার ফটো নিয়ে সাংবাদিকরা যে যার অফিসে চলে গেলেন পরদিন সকালে লন্ডনের প্রত্যেকটি দৈনিক পত্রিকায় সেই জানোয়ারটার বিড়ালত্ব প্রাপ্তির বিচিত্র বিবরণ সচিত্র হয়ে প্রকাশিত হলো